এক যুবতীর কীটনাশক পান করে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবতীর নাম রিম্পা রাজবর, বাড়ি রায়গঞ্জের চাপদুয়ার এলাকায়। পরিবারের দাবি, সোমবার বিকেল 4টে নাগাদ বাড়িতেই কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে সে। তাকে উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাতে মৃত্যু হয় তার। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার বেলা 11টা নাগাদ ওই যুবতীর দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। এদিন বেলা 3টে নাগাদ ময়নাতদন্তের পর ওই যুবতীর দেহ পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। এদিন এ বিষয়ে মৃতের প্রতিবেশী মনোজ রায় কি বলেছেন শুনে নেব। আমার নাম মনোজ রায়। যে মারা গেছে তার নাম? তার নাম হচ্ছে রিম্পা রাজভর। কত বয়স? আনুমানিক 19-20 হবে। বাড়ি কোথায়? বাড়ি চাপদুয়ার। কি হয়েছিল? কি হয়েছে আমি সঠিক বলতে পারছি না, যতটুকু জানি বাড়িতে একটু সাংসারিক অশান্তি হয়েছিল, সেই কারণে মেয়েটার একটু রাগ ছিল মনে, যেদি মেয়ে ছিল সেই কারণে হয়তো বিষ খাইছে। তাছাড়া আদার্স কিছু আমি এই ব্যাপারে বলতে পারবো। বিষ কবে খেয়েছে? বিষ খেয়েছিল গতকাল বিকাল মোটামুটি 4টা সাড়ে 4টার দিকে। তারপর কী করলেন? তারপর আমরা ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করলাম। ভর্তি করার পর মোটামুটি 10টা 11টার দিকে সুস্থ অবস্থা ছিল, তো আমরা দেখে শুনে সবাই বাড়ি গেলাম। দুজন পেশেন্টের পাশে ছিল, তো ঘন্টা দুয়েক পর বাড়িতে খবর গেল, বলে পেশেন্টের খুব সিরিয়াস অবস্থা। তা আমরা আসলাম, আসার পর দেখি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। ডাক্তারবাবু আসলেন, চেক আপ করলেন, চেক আপ করে বলছেন উনি আর নেই। মোটামুটি 1:45। হ্যাঁ, গভীর রাত। বলছি কিসে পড়াশোনা করতো? সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতো কলেজে। কোন কলেজ? কোন কলেজ? মহারাজ সুরেন্দ্রনাথে পড়াশোনা করতো। আচ্ছা, কি শুধু কি ঝগড়ার কারণেই কি মারা গেছে না অন্য কিছু কারণ টারণ ছিল? দেখুন, অন্য কোনো কারণ, প্রেম ট্রেম যেহেতু মানে 1-1.5 বছর আগে ছিল, মেয়েটা একটা ধোকা খাওয়ার পরে সে আর উইলেনে ছিল না। মেয়েটা একটু রাগে এবং জেদি ছিল, বাড়ি থেকে একটু মানে বকাবই করা হয়েছে, ওই রাগে আর জেদি বিষ খেয়েছে। প্রেমে যার সঙ্গে প্রেম ছিল সে মানে ওটা তো বিগত মোটামুটি 2 বছর আগে সেই ছেলে বিয়ে করে নিছে। আচ্ছা আচ্ছা, ওটা মনে করেন ওটা ডিসমিস সম্পর্ক না, আতাস কোনো সম্পর্ক ছিল। বাবা কি করে? বাবা ভুটভুটি চালান। নাম কি? কানাই রাজভর। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।